দীর্ঘ কয়েক যুগ থেকে কাঠ ব্যবসা সমৃদ্ধি অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত নেসারাবাদের ইন্দেরহাটসহ বিন্যা জিলবাড়ি উড়িবুনিয়া পঞ্চবটি ও বলুদিয়াসহ অন্তত আরও পনেরোটি গ্রাম আর এসব নিভৃত গ্রামেই গড়ে উঠেছে অসংখ্য ক্রিকেট ব্যাট তৈরির কারখানা বর্তমানে কারখানার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধ শতকেরও বেশি ক্রিকেটটা উৎপাদন ভালো করলে বেশি করলে মোটামুটি ভাবে চলবে ভালোই কাজে মনে করেন দুটো পিস মাল বানাইনি আমি যে প্রোডাকশন মজুরি বেতন আছে পাঁচ হাজার দশ হাজার এগারো হাজার ছয় হাজার মানে বিভিন্ন বিভিন্ন গাছের বিভিন্ন ফলে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত আরও আড়াই থেকে তিন হাজার মানুষ প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ব্যাট তৈরি করে পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জামের দোকানে যেখান থেকে দেশের শতকরা সত্তর ভাগ ব্যাটের চাহিদা পূরণ হয় যাইবে লঞ্চে যাত্রাবাড়ি যাইবে গুলোসান যাইবে মানে হ্যাঁ খানা যাইবে ক্যানাডার হেলিপ্যাড শহরে সম্মিলনে আমাকে পুরস্কৃত করে ব্যাট শিল্পের সাথে জড়িত এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ ও ঋণ দেয়া হচ্ছে বলে জানালেন এই বিসিক কর্মকর্তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটা কিভাবে বাড়ানো যায়